আমরা মাদি। আমি বুঝা সিটুয়েশনের প্যানেল মেয়র। আমাদের নিয়মিত যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কর্মীরা, তারা যখন ওখানে গেছে পুরানো বিলবোর্ড নামানোর জন্য, তখন এই যে ইউনো মনিবুর রহমান, ওর তো রক্তের গ্রুপ রাজাকার, ওর যে পূর্বপুরুষরা 75-এর 15 আগস্ট বন্ধু বঙ্গবন্ধু আব্দুল রব সেনিয়াবাদ শেখ ফজলুল হক বাসায় হামলা করছে, তখন এই আমাদের মেয়র শিশু ছিল 10 মাসের, তখন তাই হত্যা করতে পায় নাই। তো ওর পূর্বপুরুষের ও যে উত্তরসূরি, ওর দায় থেকে মেয়রের হত্যা করার উদ্দেশ্যে ও গুলিগুলা করছে, তো এই জন্য আমরা মামলাটা করছি। মামলায় আপনারা মানে মামলার ভাষাটা একটু বলেন, মামলাটা কি উল্লেখ করেছেন, ধারাগুলো কি এবং উল্লেখ করেছেন? মামলায় আমরা উল্লেখ করছি যে নিয়মিত কার্যক্রম করতে গেছে, সেখানে সে মারা গেছে এবং তার নির্দেশে তার দেহরক্ষীরা সরকার থেকে গুলি করছে। আমি যে মামলাটা করছি, এই মামলার বাদী হয়েছে মনিবুর রহমান উপজেলা নির্বাহী আসামি। এই মামলার আমি বাদী, এই মামলার আসামি হয়েছে মনিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরিশাল, আর ওসি নুরুল ইসলাম কোতোয়ালি সহ 8 জন নামধারী এবং আরও 40-50 জন। বাকি মামলাটা বাবুল করছে ও সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা। আমি মোহাম্মদ কামরুল হাসান নাজির, সিএমএম কোর্ট বরিশাল। যে মামলা দুটি আমল নিয়ে বরিশালের পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন এবং আগামী পরবর্তী তারিখ 23-9-2021 সালের ভিতরে পরবর্তী নির্দেশ দেওয়া হয়েছে, রিপোর্ট দেওয়ার জন্য পিবিআই পুলিশ সুপার বরাবর।